এমএ শেষ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ফেরদৌসি আমিন, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। আজকে তোমাদেরকে যে টপিকটি পড়াবো আমি, সেটির নাম হলো র্যাপালো চুক্তি 1922 সাল। গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম এবং আজকেও এই কথাটি আবার বলছি যে র্যাপালো চুক্তি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। র্যাপালো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1922 সালে 16 এপ্রিল ইটালির জেনোয়া শহর থেকে কিছু দূরে র্যাপালো নামক সমুদ্র তীরবর্তী অবকাশ যাপনের স্থানে। জার্মানি ও সোভিয়েত রাশিয়ার মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়েছিল। র্যাপালো চুক্তি ছিল উভয় দেশের পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা ও সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা বলিষ্ঠ পদক্ষেপ। উভয় রাষ্ট্র তাদের পুরাতন বিবাদ ভুলে গিয়ে তাদের সকল সমস্যা সমাধানের উদ্দেশ্যে তারা কাছাকাছি আসে এবং মৈত্রীবন্ধনে আবদ্ধ হয়। এবং বলা হয় যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অনেক দিন বজায় ছিল এবং হিটলারের উত্থানের আগ পর্যন্ত এই চুক্তি বজায় ছিল। যে কোনো চুক্তি সম্পাদনের পিছনে অনেকগুলো কারণ থাকে, যে কারণগুলো পটভূমি তৈরি করে। ঠিক সেরকমই র্যাপালো চুক্তির পিছনেও একটা বড় পটভূমি ছিল। আজকে এখন তাহলে আমি র্যাপালো চুক্তির স্বাক্ষরের পিছনে কী কারণ ছিল যা একটা পটভূমি তৈরি করেছিল সেটা সম্পর্কে আমি আলোচনা করব। আলোচনার সুবিধার্থে আমি কয়টা ভাগে ভাগ করে আলোচনা করছি। প্রথম ভাগে প্রথম ভাগটা হলো তাত্ত্বিক পটভূমি। প্রথম বিশ্বযুদ্ধোত্তর কালে জার্মানি এবং সোভিয়েত রাশিয়া ছিল ইউরোপের রাজনীতিতে অচ্যুত, অর্থাৎ এক ঘরে ছিল। তোমরা প্রথম থেকেই জানো আমি যখন প্যারিস শান্তি সম্মেলন পড়িয়েছি, ভার্সাই চুক্তি পড়িয়েছি, তখন থেকেই তোমরা জানতে পেরেছ যে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছিল এবং তাকে যুদ্ধ সৃষ্টিকারী হিসাবে স্বীকৃত, মানে স্বীকৃতি দেওয়া হয়, যুদ্ধ সৃষ্টিকারী হিসাবে করা হয়, তাদেরকে যুদ্ধ সৃষ্টিকারী হিসাবে এমএ শেষ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ফেরদৌসি আমিন, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি তোমাদেরকে যে টপিকটি পড়াবো সেটির নাম হলো র্যাপালো চুক্তি 1922 সাল। আচ্ছা, র্যাপালো চুক্তি সম্পর্কে গত ক্লাসে একটুখানি বলেছিলাম যে এটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। 1922 সালের 16 এপ্রিল ইটালির জেনোয়া শহর থেকে কিছু দূরে র্যাপালো নামক সমুদ্র তীরবর্তী অবকাশ যাপনের স্থানে জার্মানি এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় যা র্যাপালো চুক্তি নামে পরিচিত। র্যাপালো চুক্তি ছিল উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা বলিষ্ঠ পদক্ষেপ। সম্পর্ক প্রতিষ্ঠা এবং সম্পর্ক উন্নয়নের জন্য এটা ছিল একটা উল্লেখযোগ্য বলিষ্ঠ পদক্ষেপ। উভয় রাষ্ট্র তাদের পুরাতন যে বিবাদ ছিল সেটা ভুলে গিয়ে পরস্পরের কাছে আসে এবং তাদের বিবাদ ভুলে গিয়ে তারা মৈত্রীবন্ধনে আবদ্ধ হয়। এবং এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই মৈত্রীবন্ধন, এটা সুদীর্ঘকাল বজায় ছিল এবং হিটলারের উত্থানের আগ পর্যন্ত এই চুক্তি বজায় ছিল। যে কোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে একটা বড় পটভূমি থাকে, সেই পটভূমি, অর্থাৎ সেই পটভূমিগুলাই আসলে কারণ। কারণগুলো, অনেকগুলো কারণই পটভূমি তৈরি করে। ঠিক সেরকমই র্যাপালো চুক্তিও স্বাক্ষরের পিছনে একটা বড় পটভূমি ছিল। তো র্যাপালো চুক্তির পটভূমি আলোচনা করতে গিয়ে এটিকে আমি কয়েকটা অংশে বিভক্ত করেছি। যেমন ক অংশ বলবো যে তাত্ত্বিক পটভূমি,
প্রথম বিশ্বযুদ্ধোত্তরকালে জার্মানি এবং সোভিয়েত রাশিয়ার অবস্থা কেমন ছিল? এই দুটি রাষ্ট্রই ছিল ইউরোপীয় রাজনীতিতে অচ্যুত, অর্থাৎ এক ঘরে ছিল। জার্মানির ব্যাপারটা হলো এরকম যে প্রথম বিশ্বযুদ্ধে সে ছিল পরাজিত এবং তাকে যুদ্ধ মানে যুদ্ধ সৃষ্টিকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে। যুদ্ধ সৃষ্টির অপরাধে সে ছিল অপরাধী। আর অন্যদিকে সোভিয়েত রাশিয়াতে তখন সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সোভিয়েত রাশিয়ার আবির্ভাবকে পশ্চিমা পুঁজিবাদী বিশ্ব একেবারেই সুনজরে দেখে নেই, কারণ পুঁজিবাদী বিশ্ব সবসময় ভীত এবং আতঙ্কিত ছিল যে সাম্যবাদের প্রসার পশ্চিম দিকে ঘটে কিনা, পশ্চিমা বিশ্বে সাম্যবাদের কোনোভাবে বিস্তার ঘটে কিনা, এই জন্য তারা অত্যন্ত আতঙ্কিত ছিল। বলশেভিক বিপ্লবের পর থেকে পশ্চিমা শক্তিবর্গ রাশিয়ার সমাজতন্ত্র সরকার বিরোধীদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছিল এবং রাশিয়াকে সমাজতান্ত্রিক দেশ হিসাবেও তারা স্বীকৃতি দেয়নি। এমনকি ভার্সাই সম্মেলনে এতগুলো দেশ সেখানে এসেছিল, তারপরে সেখানে রাশিয়াকে তারা আমন্ত্রণ জানায়নি। জার্মানি এবং রাশিয়া এই দুটি দেশ ইউরোপীয় রাজনীতি থেকে একেবারেই বিচ্ছিন্ন ছিল। ইউরোপের দেশ হয়েও তারা ছিল ইউরোপের মানে তারা ছিল পরবাসী, তারা একেবারে একঘরে ছিল এবং ইউরোপে তাদের আর কোনো মিত্র ছিল না। তারা ছিল দুটি দেশই ছিল অত্যন্ত নিঃসঙ্গ, চারদিকে শুধু তাদের শত্রু ছিল। এবং এই যে উভয় রাষ্ট্র একঘরে ছিল এবং তারা নিঃসঙ্গ ছিল, এ কারণে তারা নিজেদের নিঃসঙ্গতা কাটিয়ে ওঠার জন্য উদগ্রীব ছিল। জার্মানির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন কারণে সোভিয়েত রাশিয়ার প্রতি অনুরক্ত ছিল। হ্যাঁ, সোভিয়েত রাশিয়ার প্রতি সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাদের যথেষ্ট আগ্রহ ছিল। এগুলার এক এক মানে শ্রেণীর পেশার মানুষের কাছে এক একটা কারণ ছিল, অভিন্ন কারণ ছিল না আর কি। বিভিন্নজন বিভিন্ন কারণে সোভিয়েত রাশিয়ার প্রতি আগ্রহী ছিল। যেমন ধরো জার্মান কমিউনিস্ট পার্টি তাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য রাশিয়ার সহযোগিতা কামনা করছিল। আর অন্যদিকে বিশ্ব জার্মান দল বা রাইটিস্ট পার্টি তারা মনে করেছিল যে জার্মানির মূল ভূখণ্ডে অবস্থিত যে বাড়তি লোক রয়েছে সেটার এই বাড়তি লোকের সংখ্যা নির্গমনের জন্য একমাত্র পথ হলো রাশিয়া। একমাত্র জায়গা হতে পারে রাশিয়া, কারণ পশ্চিমা পুঁজিবাদী বিশ্বের সাথে তো জার্মানির সম্পর্ক ভালো না। আচ্ছা, আবার প্রথম বিশ্বযুদ্ধে যে সকল সামরিক কর্মকর্তা সামরিক সেনারা সামরিক কর্মকর্তা সেনারা তারাও কিন্তু মনে করেছিল যে রাশিয়ায় হয়তো মানে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যেতে পারে, কারণ বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তাদের অনেকেই অনেক সামরিক কর্মকর্তা সেনারা তারা পদচ্যুত হয়েছিল। এই কারণে তারা তাদের জীবিকা অর্জনের জন্য কর্মসংস্থানের জন্য রাশিয়ার সাথে ভালো সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আগ্রহী ছিল। আচ্ছা, আর অন্যদিকে জার্মান যে শিল্পপতি ও ব্যবসায়ীরা তারা ভাবছিল যে ক্ষতিপূরণের জন্য যদি নতুন কর আবার আরোপ করে, হ্যাঁ, সেই নতুন কর আরোপের ভয়ে জার্মানিতে পুঁজি বিনিয়োগ না করে তারা রাশিয়ার পুঁজি বিনিয়োগ করার ব্যাপারে বেশি আগ্রহী ছিল। রাশিয়ার পুঁজি বিনিয়োগ করার জন্য তারা শ্রেয় মনে করে, কারণ যদি তারা তাদের পুঁজি জার্মানিতে বিনিয়োগ করে তাহলে হয়তো ক্ষতিপূরণের জন্য নতুন করে কর আরোপ করা হতে পারে জার্মানির উপরে। এ কারণে তারা জার্মানিতে কোনো প্রকার বিনিয়োগ করার ব্যাপারে পুঁজি বিনিয়োগের ব্যাপারে আগ্রহী ছিল না। তাদের ইচ্ছা ছিল যে তারা রাশিয়াতে সম্ভব হলে পুঁজি বিনিয়োগ করবে। এভাবে দেখা যায় যে জার্মান শিল্পপতি এবং ব্যবসায়ীরাও রাশিয়ায় মানে পুঁজি বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হয় এবং রাশিয়ার সাথে এই জন্য সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আগ্রহী হয়। আবার অন্যদিকে জার্মান রাজনীতিবিদরা তারা ভেবেছিল যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মিত্রতা আবদ্ধ হতে পারলে তাহলে ইউরোপীয় কূটনীতিতে জার্মানি এবং সোভিয়েত রাশিয়ার একটা
আলাদা অবস্থা মজবুত হবে, একটা আলাদা মর্যাদা পাবে। জার্মানি অবস্থা মজবুত হবে। এখন তো এই মুহূর্তে মানে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অবস্থা ইউরোপের রাজনীতিতে অত্যন্ত নাজুক ছিল, এবং ভার্সাই চুক্তি শর্তগুলো যে তাদের উপরে মানে কঠিন শর্তগুলো তাদের উপর যে চাপিয়ে দেওয়া হয়েছিল, জোর জবরদস্তিমূলক শর্তগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল, এই ভার্সাই চুক্তির শর্তগুলো শিথিল করা হয়তো তাদের পক্ষে সম্ভব হবে, অর্থাৎ জার্মানির পক্ষে সম্ভব হবে। জার্মানির শাসক শ্রেণী রুশ মানে মৈত্রী স্থাপনের নীতিও কর্মসূচিতে বিসমার্ক প্রদর্শিত কূটনীতির পরিপূরক হিসেবে দেখেছিল। জার্মানির যে শাসক শ্রেণী তারা রুশ মৈত্রীকে এই যে রুশ মৈত্রী স্থাপনের নীতি এবং কর্মসূচিকে তারা মনে করেছিল যে বিসমার্ক যে কূটনীতি করেছেন, অ্যাডপ্ট করেছিলেন, সেটা পরিপূরক হিসেবে তারা দেখেছিল। এই অবস্থায় পশ্চিমের পথ বন্ধ রাখা মানে বন্ধ থাকায় মানে পশ্চিমে তো কোনোভাবেই জার্মানি তো একঘরে হয়েছে, পশ্চিমে যাওয়া সম্ভব না, এই জন্য পশ্চিমের পথ বন্ধ থাকায় জার্মানির কাছে পূর্ব দিকের পথই একমাত্র খোলা ছিল। পূর্ব দিকে কি? রাশিয়া, সোভিয়েত রাশিয়া হলো পূর্ব দিকে, আর পশ্চিমে হলো পশ্চিমা পুঁজিবাদী রাষ্ট্রগুলো। তো পশ্চিম দিকে না যেতে পারে, পূর্ব দিকের পথই তাদের জন্য একমাত্র খোলা ছিল। জার্মানি ও জার্মানদের এই যে দৃষ্টিভঙ্গি, এটার পরিপ্রেক্ষিতে পশ্চিমা বিশ্ব দুই ধরনের আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়ে। তারা একদিকে যেমন জার্মানিকে কোণঠাসা করে রেখেছে, রাশিয়াকেও কোণঠাসা করে রেখেছে, অন্যদিকে তারা মানে ভয় পাচ্ছিল যে জার্মানির এবং জার্মানের মানে জার্মানি হলো দেশ এবং জার্মান নাগরিকদের যে দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা, এটা কিন্তু পশ্চিমা বিশ্বের নেতৃবৃন্দদেরকে ভীত আতঙ্কগ্রস্ত করে তুলেছিল। এটা এই আতঙ্কের পিছনে কিছু কারণও ছিল, যে প্রথমত জার্মানির মাধ্যমে পশ্চিমে সাম্যবাদ প্রসারিত হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ সাম্যবাদ প্রসার ঘটুক পশ্চিমা বিশ্ব কোনোভাবেই চাইতো না, কারণ এরা ছিল পশ্চিমা পুঁজিবাদী বিশ্ব। সেখানে সাম্যবাদ প্রসারিত হলে শিল্পপতি ব্যবসায়ী তাদের প্রত্যেকেরই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। আর দ্বিতীয়ত জার্মানি এবং সোভিয়েত রাশিয়া দুটি ছিল লীগ বহির্ভূত রাষ্ট্র, দুটি তারা দুটি ছিল ভার্সাই বিরোধী শক্তি, এ কারণে দুটি ভার্সাই বিরোধী শক্তির এবং লীগ বহির্ভূত রাষ্ট্রের যদি মিলন হয়, এটা হয়তো পশ্চিমা রাষ্ট্রসমূহের জন্য একটা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়াবে। 1919-এর গোড়াতে সাম্যবাদ বিস্তারের আশঙ্কার মানে আরও বৃদ্ধি পেতে থাকে। সাম্যবাদ মানে বিস্তার ঘটার একটা সম্ভাবনা খুবই দেখা দেয়। জার্মানি এবং সোভিয়েত রাশিয়াকে বিচ্ছিন্ন রাখার জন্য তখন এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তোলা হয় এবং পোল্যান্ডের সাথে সংযুক্ত করা হয়, যাতে করে জার্মানি এবং সোভিয়েত রাশিয়া কোনোভাবেই একত্রিত হতে না পারে। তাদেরকে বিচ্ছিন্ন রাখার জন্যই, বিচ্ছিন্ন করে রাখার জন্যই এই তিনটা স্বাধীন রাষ্ট্র হিসাবে এই তিনটাকে একত্রিত করে পোল্যান্ডের সাথে যুক্ত করে দেওয়া হয়। এসব রাষ্ট্র গড়ে তোলা মানে পূর্ব পর্যন্ত জার্মান সেনাদল ওই অঞ্চলে মানে অবস্থানের অনুমতি লাভ করে। এভাবে দেখা যায় প্রথম থেকেই তারা জার্মানি এবং সোভিয়েত রাশিয়ার কোনোভাবেই যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে না পারে সেই জন্য তৎপর ছিল। আর এই যে ভয়, এই জার্মানি এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এই যে ভীতি পশ্চিমা শক্তির কাছে আসলে অস্বাভাবিক ছিল না, কারণ জার্মানির যে বিভিন্ন দল ও গোষ্ঠী সোভিয়েত রাশিয়ার সাথে মিত্রতা গড়ে তোলার জন্য দীর্ঘদিন যাবতই চেষ্টা চালায়। পূর্বাঞ্চলে জার্মানি যে সেনাপতি হান্স ভন সেক্ট, হ্যাঁ, তো তিনি জার্মানিতে বিপ্লব এবং সোভিয়েত রাশিয়াতে প্রতি বিপ্লব ছাড়াই রাশিয়ার সাথে কী করলো যে মৈত্রী স্থাপনের ধারা
উপলব্ধি করেছিলেন। তিনি বলছেন যে আসলে জার্মানিতে বিপ্লব কিংবা সোভিয়েত রাশিয়াতে প্রতি বিপ্লব হওয়া দরকার নাই, এমনিতে রাশিয়ার সাথে জার্মানির মৈত্রী স্থাপনের সম্ভাবনা আছে, মৈত্রী স্থাপন সম্ভব। তিনি সর্বপ্রথম জার্মান নাগরিকদেরকে বোঝান যে রাশিয়া একটি উদীয়মান শক্তিশালী দেশ, জার্মানরা যদি ভার্সাই চুক্তির মোকাবেলা করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই রাশিয়ার সাথে মিত্রতা স্থাপন করতে হবে, কারণ রাশিয়ার মতো একটি উদীয়মান শক্তিশালী দেশের সাথে জার্মানরা যদি মানে মৈত্রীসূত্রে আবদ্ধ হয় তাহলে তারা ভার্সাই চুক্তির মোকাবেলা করতে সক্ষম হবে। 1920 সালের ডিসেম্বর মাসে সোভিয়েতদের সর্বরুশ যে সম্মেলন, অল রুশিয়ান কনফারেন্স, হ্যাঁ, এখানে তৎকালীন যে প্রেসিডেন্ট লেনিন, তিনি সর্বপ্রথম রুশ জার্মান সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। 1921 সালে লেনিন নতুন অর্থনৈতিক নীতি, নিউ ইকোনমিক পলিসি ঘোষণা করেন। এই নিউ ইকোনমিক পলিসি বা নতুন অর্থনৈতিক যে পলিসি, এই নীতিটা ছিল কেমন, যে সাম্যবাদ ও পুঁজিবাদের মিশ্রণ ছিল এবং পুঁজিবাদের আংশিক প্রত্যাবর্তনও একে বলা হয়। এবং এই নীতি সাম্যবাদী রাশিয়ার সাথে পুঁজিবাদী ইউরোপের সম্পর্ক প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। এই নীতি কী করে, জার্মান সোভিয়েত সম্পর্ক প্রতিষ্ঠার পথ সুগম করে। মূলত সোভিয়েত রাশিয়া মনে করে যে পাশ্চাত্য শক্তিবর্গ হয়তো জার্মানিকে নিজেদের কাছে টেনে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে কাজে লাগাতে পারে, কারণ রাশিয়া নিজেরও একটা ভয় ছিল যে যেহেতু সাম্যবাদকে প্রসার ঘটতে দিচ্ছে না, হ্যাঁ, পশ্চিমা শাসক গোষ্ঠী, পশ্চিমা রাষ্ট্র, পুঁজিবাদী রাষ্ট্রগুলো এটাকে পুঁজিবাদের এই সাম্যবাদের প্রসারকে একটা তাদের ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের সম্ভাবনা বলে মনে করত, সেই কারণে তারা মানে জার্মানিকে হয়তো টেনে নিতে পারে তাদের কাছে, রাশিয়াকে তো তারা কাছে টানবে না, কারণ তাদের ভয় আছে, সেই জন্য জার্মানিকে হয়তো কাছে টেনে নিতে পারে এবং পরবর্তী সময় রাশিয়াকে হয়তো জার্মানি রাশিয়ার বিরুদ্ধে জার্মানিকে ব্যবহার করতে পারে। এ কারণে রাশিয়ার একটা ভয় ছিল যে পুঁজিবাদী বিশ্ব হয়তো জার্মানিকে তাদের কাছে টেনে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে ভবিষ্যতে। এ কারণে রুশ জার্মানির স্বাভাবিক রাষ্ট্রীয় সম্পর্ক নির্মাণের প্রক্রিয়া হিসাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু এই যে প্রক্রিয়া, এই স্বাভাবিক রাষ্ট্রীয় সম্পর্ক নির্মাণের যে প্রক্রিয়া, সেটা কিছুটা মন্থ ছিল এবং দীর্ঘসূত্রতা ছিল, দীর্ঘসূত্রতা আর কি, মানে খুব স্লোলি হচ্ছিল আর কি। আচ্ছা, আর অর্থনৈতিক পটভূমি সম্পর্কে আমরা আলোচনা করি এখন, যে একটা চুক্তি সম্পাদন হয়েছিল ব্রিস্টলিসভক্স, হ্যাঁ, ব্রিস্টলিসভস্ক, হ্যাঁ, এই ব্রিস্টলিসভস্ক চুক্তি সম্পাদনের সময় থেকে রুশ জার্মান যে অর্থনৈতিক সম্পর্ক সেটা কিন্তু ছিন্ন হয়ে যায় নাই, 1920 সাল পর্যন্ত স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক বজায় ছিল। এই যে চুক্তিটা ব্রিস্টলিসভস্ক, হ্যাঁ, এই চুক্তিটা সম্পাদনের সময় থেকেই অর্থনৈতিক সম্পর্ক কিন্তু একেবারে ছিন্ন হয়ে যায় নাই। 1921 সালের ফেব্রুয়ারিতে দুই রাজধানীতে বাণিজ্যিক প্রতিনিধি নিয়োগের ব্যাপারে আলাপ আলোচনা শুরু হয় এবং 1921 সালের 6 মে রুশ জার্মান বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। আগেও মানে বাণিজ্য একেবারে সম্পর্ক ছিন্ন হয়ে যায় নাই, কিন্তু এখন আবার বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেখা যায় রাশিয়ার সাথে জার্মানির একটা যুগান্তকারী মানে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ সৃষ্টি হয়, যুগান্তকারী মানে একটা সম্ভাবনা সৃষ্টি হয়। আচ্ছা, এই যে রাশিয়ার সাথে জার্মানির বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের যে বলেছি যে একটা গুরুত্বপূর্ণ ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ এই যে চুক্তি স্বাক্ষর, বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া এবং জার্মানি, এইটার গুরুত্বটা অত্যন্ত সুদূরপ্রসারী ছিল, অপরিসীম ছিল। এটা পিছনে কারণ হলো যে পশ্চিমা বিশ্বের
বাজার জার্মানির জন্য তো সংকুচিত হয়ে গিয়েছিল, যে কারণে রুশ বাজারের গুরুত্ব জার্মানির কাছে অত্যন্ত বেশি ছিল। কারণ এ সময় জার্মান যে নীতি, তারা প্রধান, তাদের যে বিবেচ্য বিষয় ছিল, জার্মান নীতির প্রধান বিবেচ্য ছিল যে রুশ বাজার সংগ্রহ করা। 20-এর দশকে জার্মান যে ভারী শিল্পসমূহ তৈরি করত, সেটা কিন্তু রুশ চাহিদা অনুযায়ী, রাশিয়ার ফরমায়েশ অনুযায়ী তারা এই শিল্পগুলো তৈরি করত। আচ্ছা, এখন আসি তাহলে, এখানে এটা ক্লিয়ার হয়েছে তোমাদের যে তাদের সাথে, যে রাশিয়ার সাথে যে জার্মানির যে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হলো, সেটার ফলশ্রুতিতে জার্মানির জন্য এটার অত্যন্ত গুরুত্ববহ ছিল, আর অন্যদিকে রাশিয়ার জন্য এটা গুরুত্ব অপরিসীম ছিল। হ্যাঁ, তারপরে বলা যায় যে সামরিক পটভূমিটা কি ছিল। এই র্যাপালো চুক্তি স্বাক্ষরের পিছনে সামরিক পটভূমি আলোচনা করতে হলে প্রথমে বলা যায় যে এটা ছিল দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা, সামরিক আলাপ আলোচনা, এবং এই সামরিক আলাপ আলোচনাটা ছিল গোপন। জার্মান সরকার পুনরস্থীকরণের বিষয়টি সম্পূর্ণ গোপন করেছিল, কারণ ভার্সাই চুক্তিতে তোমরা জানো যে জার্মানিকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা হয় এবং পুনরস্থীকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। এবং যতদূর তথ্য জানা যায় আর কি, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় যে 3টা বৃহৎ অস্ত্র নির্মাণ কারখানা এই সময়ে, জার্মানি এই সময় 3টি বড় অস্ত্র নির্মাণ কারখানা রাশিয়াতে স্থাপন করে। শুধু তা না, আচ্ছা, এখানে এই যে অস্ত্র নির্মাণ কারখানা স্থাপিত হলো 3টা, এবং এখানে বোমারু বিমান, সাবমেরিন এবং অন্যান্য অস্ত্র এখানে নির্মাণ করা হতো। আর আরেকটা জিনিস হলো যে জার্মানের তো, জার্মানিকে তো সম্পূর্ণ অস্ত্র, মানে অস্ত্র তাকে উৎপাদন নিষিদ্ধ করা, অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়, অর্থাৎ জার্মান সরকার পুনরস্থীকরণের ইয়েতে শর্ত ছিল জার্মান সরকারের উপর, কিন্তু এই তারা এই পুনরস্থীকরণের যে নিষিদ্ধ করার কারণে তারা যে রাশিয়াতে তা যে অস্ত্র নির্মাণের জন্য 3টা অস্ত্র কারখানা স্থাপন করেছে, এটা সম্পূর্ণভাবে গোপন রাখে। এবং শুধু তাই না, জার্মানির যেসব কর্মকর্তাদেরকে রাশিয়া, মানে জার্মানির যে সব সেনা সদস্য বা সেনা কর্মকর্তা, তাদেরকে রাশিয়াতে পাঠানো হয় প্রশিক্ষণের জন্য। অর্থাৎ জার্মানির উপরে যেহেতু মিত্রশক্তি, অর্থাৎ যে যে ইয়েরা মিত্রশক্তি বা পশ্চিমা যে পুঁজিবাদী বিশ্ব, তারা তো কঠোর নজরদারিতে রেখেছে জার্মানিতে। সুতরাং জার্মানিতে কোনো অস্ত্র নির্মাণ করাও সম্ভব না, অস্ত্র কারখানাও স্থাপন করা সম্ভব না, তদুপরি কোনো সেনা সদস্য বা সেনা কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব না। এই কারণে জার্মানি কী করে যে রাশিয়াতে সেনা কর্মকর্তা, সেনা সদস্যদেরকে যেসব অস্ত্রগুলো নির্মাণ করা হচ্ছে, সেই সব অস্ত্র ব্যবহারের জন্য, প্রশিক্ষণের জন্য পাঠানোর ব্যবস্থা করে, রাশিয়া তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে। তারপরে আসো যে এই পটভূমিতে আরেকটা উল্লেখযোগ্য, সেটা হলো রাজনৈতিক পটভূমি। এই যে চুক্তি, হ্যাঁ, র্যাপালো চুক্তি 1922 সালের, এই চুক্তিতে রাশিয়া সবচেয়ে বেশি লাভবান হয়েছিল, কারণ এই যে বলেছিলাম একটু আগে ব্রেস্ট-লিটভস্কের যে চুক্তি, সে সময় থেকে রাশিয়া কিছুটা নিঃসঙ্গ হয়ে পড়েছিল, কারণ জার্মানি তখন পশ্চিমের দিকে তাকিয়েছিল। অর্থাৎ সে চাচ্ছিল যে পশ্চিমা বৃহৎ শক্তিগুলো যদি তাকে ভার্সাই চুক্তির মতো কঠোর শর্ত আরোপ না করে, তাহলে হয়তো তাদের সাথে বিভিন্ন মৈত্রীসূত্রে আবদ্ধ হয়ে তাদের ভাগ্য উন্নয়নে, জার্মানির ভাগ্য উন্নয়নের চেষ্টা করবে। কিন্তু এ কারণে রাশিয়া একটু মানে ভীত আতঙ্কগ্রস্ত ছিল।
কারণ রাশিয়া তো সাম্যবাদের মানে সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার পর থেকে রাশিয়া একঘরে ছিল। তো এ কারণে যখন নাকি এই র্যাপালো চুক্তি স্বাক্ষরিত হলো জার্মানি এবং রাশিয়ার মধ্যে, জার্মানির চেয়ে রাশিয়া তুলনামূলক বেশি লাভবান হয়েছিল, কারণ এতদিন রাশিয়া ছিল নিঃসঙ্গ, এখন সে জার্মানির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে সক্ষম হলো। 1921 সালের অক্টোবরে লি কাউন্সিল আপার সালেসিয়া বিভক্ত করে করলে জার্মানির ভীতি দূর হয়। জার্মানি সবসময় মনে করতো যে জার্মানি হয়তো আতঙ্কগ্রস্ত হবে, কিন্তু দেখা যায় জার্মানির এই যে সালেসিয়া বিভক্ত করলে জার্মানির ভীতি দূর হয়, জার্মান প্রতিবাদ করে এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। এ কারণে রাজনৈতিক বোঝাপড়ার পথ সুগম হয়। এভাবে দেখা যায় 1922 সালের 16 এপ্রিল র্যাপালো চুক্তি স্বাক্ষরিত হয় জার্মানি এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে। এই র্যাপালো চুক্তি স্বাক্ষর করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওয়াল্টার রথেনো, নামটা অবশ্য খুবই সুন্দর। তারপরে আর রুশ পররাষ্ট্রমন্ত্রী ছিল তখন চিচেরিন এই এবং রথেনো, এরা দুজনে এই র্যাপালো চুক্তি স্বাক্ষর করে। তো এই র্যাপালো চুক্তিতে 5টা শর্ত ছিল, যেমন 1 নম্বর শর্ত ছিল যে মিত্রতার ভিত্তিতে উভয় রাষ্ট্রের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে। তারপরে রাশিয়া জার্মানি উভয়ই যে তাদের যে পারস্পরিক যে দাবি দেওয়া ছিল সেটা পরিত্যাগ করবে এবং বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের মধ্যে স্থাপনে উভয় দেশই সম্মত হলো, অ্যাগ্রি করলো যে তারা উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কটা মানে ভালোভাবে থাকবে আর কি, সুসম্পর্ক থাকবে বাণিজ্যিক ক্ষেত্রে। আচ্ছা, আর গোপন চুক্তির অংশে বলা হয় যে রাশিয়ার যে জার্মান সেনা কর্মকর্তা সৈনিকরা আছে রাশিয়াতে, তাদেরকে রাশিয়া কী করবে, প্রশিক্ষণের ব্যবস্থা করবে। একটু আগে আমি তোমাদেরকে বলেছি যে যেসব ভারী অস্ত্রশস্ত্র রাশিয়াতে নির্মাণ হচ্ছে সেগুলো ব্যবহারের জন্য জার্মানির থেকে সেনা কর্মকর্তা সেনা সদস্য রাশিয়াতে পাঠানো হবে এবং রাশিয়া তাদেরকে ইয়ে করবে আর কি, প্রশিক্ষণের ব্যবস্থা করবে। আর জার্মানি সোভিয়েত রাশিয়াকে স্বীকৃতি দিবে এবং বাণিজ্যিক সুযোগ সুবিধা প্রদান করবে। এভাবে দেখা যায় যে এই র্যাপালো চুক্তি উভয়ের মধ্যে দীর্ঘদিনের যে নিঃসঙ্গতা এটা দূর করে, তাদের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে। আর রাশিয়া যেমন জার্মানির ব্যাপারে একটু আতঙ্কগ্রস্ত ছিল, সে আতঙ্কটাও দূর হয়। জার্মানির প্রতি আতঙ্কগ্রস্ত ছিল এটা যে পশ্চিমা পুঁজিবাদী বিশ্ব যদি জার্মানিকে কিছুটা ছাড় দিয়ে তাদের দলে টেনে নেয়, এটা রাশিয়ার জন্য অত্যন্ত ইয়ে ছিল, ক্ষতিকর ছিল। আচ্ছা, এখন র্যাপালো চুক্তির তাৎপর্য আমরা আলোচনা করলে প্রথমে বলতে পারি যে এই দুইটা বড় রাষ্ট্রের, হ্যাঁ, সোভিয়েত রাশিয়া এবং জার্মানি, এই দুটি বড় রাষ্ট্রের যে মধ্যে যে র্যাপালো চুক্তি স্বাক্ষরিত হয় এটার ফলে পশ্চিমা বিশ্বে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তারা অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানি ও সোভিয়েত রাশিয়ার মর্যাদা বৃদ্ধি পায়। আর অন্যদিকে পশ্চিমা বিশ্ব রুশ কূটনীতিকে সমীহ করতে বাধ্য হয়। হ্যাঁ, এতদিন পর্যন্ত তারা রাশিয়াকে এবং জার্মানিকে কোণঠাসা করে রেখেছিল, একঘরে করে রেখেছিল। এখন উভয়ের মধ্যে র্যাপালো চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণে পশ্চিমা বিশ্ব রুশ কূটনীতিকে সমীহ করতে বাধ্য হয়। জার্মানি রাশিয়ার নিঃসঙ্গতা, তাদের উভয় নিঃসঙ্গতা দূর হয়, উভয়ের মধ্যে আন্তরিক এবং সহমর্মিতা সৃষ্টি হলো, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হলো। এটা আমি প্রথমে বলেছি যে হিটলারের উত্থানের আগ পর্যন্ত এই চুক্তি বজায় ছিল, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও অব্যাহত ছিল। আচ্ছা, মিত্রশক্তি কর্তৃক জার্মানি, মিত্রশক্তি যে জার্মানি এবং রাশিয়ার চারদিকে
শত্রুবলয় সৃষ্টি করেছিল, যেন এরা কোনটা নিঃসঙ্গ হয়ে পড়ে। ইউরোপের একটা রাষ্ট্র হিসাবেও তারা, ইউরোপের রাষ্ট্র হিসাবে তারা কোনো প্রকার অন্যান্য কোনো রাষ্ট্রের কাছ থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা যেন না পেতে পারে, সেই জন্য তাদেরকে এক ঘরে করে ফেলেছিল, তাদের চারদিকে শত্রুবলয় তৈরি করেছিল। এই শত্রুবলয়টা, এই র্যাপালো চুক্তির কারণে শত্রুবলয়টা একেবারে বিফল হয়ে যায়, ভেঙে পড়ে বলা যায়। এ কারণেই দেখা যায় যে ইউরোপীয় জোট রাশিয়ার বিরুদ্ধে আর পরবর্তী সময় কিছু করতে পারে নাই। অর্থাৎ এই যে একজন ঐতিহাসিক আছেন এজিপি টেলর, তিনি বলেন যে ইউরোপীয় জোট রাশিয়ার বিরুদ্ধে কিছু করতে পারে নাই শুধুমাত্র এই ইয়ের কারণে, এই র্যাপালো চুক্তির কারণে। র্যাপালো চুক্তির ফলে যে জার্মানি এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়, এটার কারণে ইউরোপীয় জোট কোনো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশানে যেতে পারে নাই। এবং পরবর্তীকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী স্ট্রেসিম্যান জার্মান স্বার্থ সিদ্ধির কাজে এই র্যাপালো চুক্তিকে ব্যবহার করে ব্রিটেন ফ্রান্সের সাথে দর কষাকষির অস্ত্র হিসাবে তিনি এটাকে ব্যবহার করে। স্ট্রেসিম্যান কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং তিনি এই এই যে র্যাপালো চুক্তি 1922 সালের স্বাক্ষরিত এই চুক্তিকে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ব্রিটেন ফ্রান্সের সাথে দর কষাকষির অস্ত্র হিসাবে পরবর্তীকালে ব্যবহার করেছিল। আচ্ছা, এখন যে সর্বশেষে আমরা র্যাপালো চুক্তির গুরুত্বটা বলতে পারি, যে ইএচ কারের মত অনুসরণ করে আমরা বলতে পারি যে সোভিয়েত ইউনিয়ন এই প্রথম এক বৃহৎ শক্তিরূপে সরকারি স্বীকৃতি পেল, এবং বৃহৎ শক্তিবর্গ ভার্সাই চুক্তি দ্বারা জার্মানিকে যে বেড়াজালে পরিবেষ্টিত করেছিল তা চূর্ণ করার প্রথম একটা সুযোগের সম্ভাবনা দেখা দিল এই র্যাপালো চুক্তির মাধ্যমে। এই চুক্তিটা প্রায় দশ বছরের বেশি সময় ধরে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক সম্পর্ক স্থাপনে সহায়তা করেছিল। সুতরাং বলা যায় যে র্যাপালো চুক্তি রাশিয়া এবং জার্মানির জাতীয় জীবনের জন্য একটা উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা করে, এটি তাদেরকে আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সহায়তা করে। সুতরাং জার্মানি এবং সোভিয়েত রাশিয়ার জন্য এটার গুরুত্ব অপরিসীম, অর্থাৎ এটার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন আজকে আমি তোমাদেরকে তাহলে পড়ালাম যে র্যাপালো চুক্তি 1922 সাল, এটার পটভূমি পড়ালাম এবং শর্তসমূহ এবং তাৎপর্য বা মূল্যায়ন পড়ালাম। এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তবে এরপরে যে তিনটা চ্যাপ্টার আছে, নিরস্ত্রীকরণ সম্মেলন আছে 1932 সাল, মহামন্দা আছে 1929 থেকে 33 সাল পর্যন্ত, আবার এই নিরস্ত্রীকরণ এবং মহামন্দা এই দুটি অধ্যায়ের মাঝামাঝি আছে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান। এই তিনটার কথা আমি বললাম এই জন্য যে এই তিনটা থেকেই এইবারে যে 2018 সালের যে পরীক্ষা, তোমাদের ফাইনাল পরীক্ষা বড় ভাইদের, সেই ফাইনাল পরীক্ষা এই তিনটি থেকে প্রশ্ন আসছে। সুতরাং এই তিনটি অধ্যায় থেকে ছোট প্রশ্ন আসবে, এই কারণে আমি তোমাদেরকে ছোট প্রশ্ন যেগুলো নাকি সাধারণত আসে ক বিভাগে, সেই ছোট প্রশ্নগুলো হিসাবে আমি আগামী ক্লাসে পড়াবো। এছাড়া আমি তোমাদেরকে বড় প্রশ্ন হিসাবে পড়াবো যা এই অধ্যায়টা শুরু করবো আর কি, জার্মানিতে হিটলারের উত্থান। তাহলে আগামী ক্লাসে আমার পড়ানোর বিষয় হবে জার্মানিতে হিটলারের উত্থান। তো তোমরা, আমি যে ভিডিওগুলো মানে ক্লাসে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো একটু মনোযোগ সহকারে দেখবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। আমার এই যে কোর্সটি, অর্থাৎ ইউরোপ ও আমেরিকার ইতিহাস কোর্সটি অত্যন্ত দীর্ঘ, এই কারণে মানে আমি সব বেশিরভাগ প্রশ্ন যেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি অত্যন্ত
বিশদভাবে পড়ানোর চেষ্টা করছি, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু শর্টকাট করে পড়াবো। আর তোমরাও কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে থাকবে, নতুবা পরীক্ষার সময় এত প্রশ্ন একসাথে তোমাদের জন্য অনেক প্রেশার হয়ে যাবে। সুতরাং সময় খুব কম, তোমরা যেসব ভিডিওগুলো ক্লাসের ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো তোমরা পড়ো, এবং আজকের ক্লাসটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও তোমরা ভালো করে পড়বে। তো আজকে তাহলে এ পর্যন্তই, তোমাদের সাথে আবার আগামী সপ্তাহে দেখা হবে। তবে এরই মধ্যে আমরা কলেজেও যাচ্ছি, সুতরাং কলেজেও তোমরা আসলে দেখা হবে, আর আশা করছি খুব সহসায় শ্রেণীকক্ষেই তোমাদের সাথে আমাদের দেখা হবে। যতদূর শোনা যাচ্ছে যে তোমাদের হয়তো অনলাইনেও ক্লাস হবে, আবার শ্রেণীকক্ষেও ক্লাস হবে, যেহেতু তোমাদের খুব শর্টকাট সময় আর কি, খুব কম সময়ের মধ্যে 8 মাসে তোমাদের সেশন শেষ হয়ে যাবে, 4 মাস কমে যাবে, সেই জন্য হয়তো বা পড়াশোনাটা এভাবেই চলবে। তো তোমরা পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকে থেকে নিয়মিত শরীরের যত্ন নিবে এবং পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই, খোদা হাফেজ।